প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজ আমরা নবম দশমিক শ্রেণী গণিত বিয়ের অনুশীলনী তিন দশমিক দুই এর চোদ্দ নং সমস্যার সমাধান করবো এখন আমি চোদ্দ নং সমস্যাটি পড়ছি চোদ্দ নং সমস্যাটি হলো পি মাইনাস কিউ ইকুয়াল টু আর হলে দেখাও যে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব ইকুয়েল টু থ্রি পি কিউ আর আমি আবার পড়ছি চোদ্দ নং সমস্যাটি হলো পি মাইনাস কিউ ইকুয়েল টু আর হলে দেখাও যে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব ইকুয়েল টু থ্রি পি কিউ আর তো আমরা সমস্যাটি সমাধান করার জন্য প্রথমে লিখবো দেওয়া আছে পি মাইনাস কিউ ইকুয়াল টু আর তাই আমরা লিখলাম দেওয়া আছে পি মাইনাস কিউ ইকুয়াল টু আর এখন আমরা পি মাইনাস কিউকে ব্র্যাকেট দিয়ে কিউব লিখবো ব্র্যাকেটের বাড়া পাওয়ার কিউব লিখবো এবং আরের পাওয়ার কিউব লিখবো একে বলে তোমরা দেখো সমান ছিন্ন ইয়ের উভয় দিকের অংশের উপরে আমরা পাওয়ার কিউব দিয়েছি এটাকে বলে উভয় পক্ষকে ঘন করে তোমরা এইভাবে ব্র্যাকেটের ভিতরে লিখে লিখে দিতে পারো উভয় পক্ষকে ঘন করে অর্থাৎ আমরা সমান ছিন্ন ইয়ের উভয় অংশকে ঘন করেছি এই দিকে পি মাইনাস কিউ ছিল পি মাইনাস কিউ এর উবয় দিকে ব্র্যাকেট দিয়ে আমরা ব্র্যাকেটে বারা পাওয়ার কিউব লিখেছি এবং আর এর উপরে পাওয়ার কিউব লিখেছি একে বলে উভয় পক্ষকে ঘন করে এরপরে লাইনে চলে আসে পরে লাইনে দেখো পি মাইনাস কিউ ওল হয়ে গিয়েছে অর্থাৎ পি মাইনাস কিউকে যদি আমরা ধরি এ মাইনাস বি তাহলে হবে এ মাইনাস পি ওল কিউব অর্থাৎ পি মাইনাস বিল কিউবের জন্য আমরা এ মাইনাস বিল কিউবের সূত্র লিখবো এবং এ মাইনাস বি এর জায়গায় পি মাইনাস কিউ লিখবো অর্থাৎ পি মাইনাস কিউ অল কিউবের সূত্র হবে পিকিউব মাইনাস কিউ কিউব মাইনাস থ্রি পি কিউ ইন্টু পি কিউ আমি আবার বলছি পি মাইনাস কিউকে আমরা বি তাহলে হবে এ বি অল কিউব অর্থাৎ অল সূত্র এখানে লিখতে হবে এবং এ বি এর জায়গায় পি লিখতে হবে তাহলে সূত্রটি হবে পি মাইনাস কিউ অল কিউব পি মাইনাস অল কিউবের সূত্রটি হলো কিউ পি মাইনাস কিউ আর সমান ছিল আর কিউব আমরা আর কিউব লিখলাম তো পরের লাইনে চলে আসি পি কিউ যেভাবে ছিল সেভাবে লিখলাম কিউ কিউ যেভাবে ছিল সেভাবে লিখলাম ছিল দিলাম পি কিউ ছিল পি কিউ দিলাম পি মাইনাস কিউ এর পরিবর্তে আমরা আর লিখতে পারি তোমরা দেখো পি মাইনাস কিউ এর পরিবর্তে আর দেওয়া আছে তাই আমরা পি মাইনাস কিউ এর জায়গায় পি মাইনাস কিউ এর জায়গায় আর লিখলাম ইন্টু ব্রেকেট পাড়া ইন্টু আছে আমরা ইন্টু দিয়ে আর লিখলাম তো সমান চিহ্ন দিলাম সমান চিহ্ন সেদিকে আর কিউব ছিল আর কিউব লিখলাম পরের লাইনে চলে আসি পরের লাইনে পি কিউব ছিল পি কিউব লিখলাম কিউ কিউব ছিল কিউ কিউব লিখলাম মাইনাস থ্রি পি কিউ আর কে সমান চিহ্ন সেদিকে নিলাম সেদিকে কি হবে প্লাস থ্রি পি কিউ আর তো প্লাস চিহ্ন লিখে লাগে না শুধু লিখলাম পি থ্রি পি কিউ আর এবং আর কিউব আর কিউ সমান চিহ্ন সেদিকে প্লাস অবস্থায় ছিল আর কিউবকে সমান চিহ্ন এর এদিকে আমরা মাইনাস করে আনবো তখন হবে মাইনাস আর কিউব আমি আবার বলছি প্রথমে আমরা পি কিউব লিখবো পরে আমরা মাইনাস দিলাম কিউ কিউব লিখবো পরে আর কিউব সমান চিহ্ন এদিকে প্লাস অবস্থায় আছে আর কিউবকে সমান চিহ্ন সেদিকে আমরা মাইনাস আর কিউব করে নিব এবং মাইনাস থ্রি পি কিউ আর কিউ সমান চিহ্ন এদিকে প্লাস থ্রি পি কিউ আর করে আনবো এখানে প্লাস্টিন লিখে লাগে না শুধু থ্রি পি কিউ আর বসবে অতএব আমরা বলতে পারি অতএব তোমরা অবশ্যই মনে রাখবে যে লাইনে অঙ্ক শেষ হয় সে লাইনে অতএব লিখতে হয় বা লিখতে হয় না তাই আমরা অতএব দিলাম বা সুতরাং অতএব পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব ইকুয়েল টু থ্রি পি কিউ আর দেখানো হলো এবং এটি আনসার ধন্যবাদ আসসালামু আলাইকুম